আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এই বছরের জানুয়ারিতে আমার আব্বা মা পবিত্র মক্কাতে যান উমরা পালন করতে। আমার ব্লগ করা দেখতে দেখতে তাদেরও ইচ্ছা হয় তারাও ব্লগ করবে। উমরা পালনের সময় তারা চেষ্টা করেছেন ভিডিও ফুটেজ সংগ্রহ করতে। সকল ভিডিও একত্রিত করে আমি তাদের ইচ্ছা পূরণের চেষ্টা করলাম মাত্র, তাই একটি ব্লগ বানিয়ে দিলাম। আব্বা মা কখনোই ভিডিও করেনি, তাই ভিডিওতে কিছু শেকনেস থাকবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটি। জানুয়ারির 8 তারিখ ভোরবেলায় তাদেরকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দিয়ে আসলাম। এরপর ভোর 6টার দিকে তাদের যাত্রা শুরু হলো দুবাই এয়ারপোর্টের উদ্দেশ্যে। He is our creator, he is our sustainer, and he is the one who has power over all. 40 মিনিটের যাত্রা বিরতির পর শারজাহ এয়ারপোর্ট থেকে মদিনার উদ্দেশ্যে আবার যাত্রা শুরু করলো। সরাসরি মদিনা এয়ারপোর্টে ল্যান্ড করলো। আব্বা সরকারি চাকরি করায় কিছু প্রসেসিং এ বিলম্ব হওয়ায় ওমরার কাফেলার সাথে যেতে পারেনি। কাফেলা তখন মদিনায় অবস্থান করছিল, তাই সরাসরি মদিনায় গিয়ে তারা মিলিত হলো। 9 তারিখ প্রথম দিনই মসজিদে নববীতে জোহরের নামাজ আদায় করেন তারা, যেখানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শায়িত আছেন। মসজিদে নববীর ছাদ অটোমেটিক খুলে যাওয়া আমার আব্বা মাকে অনেক অবাক করেছিল। দৃষ্টিনন্দন মসজিদে নববী যতই ঘুরে ঘুরে দেখছে ততই আব্বা মা অবাক হচ্ছে। বিশালাকৃতি ছাতাতে প্রযুক্তির ব্যবহার অন্যতম উদাহরণ। প্রিয় নবীর রওজা মোবারক জিয়ারতের সময় এক নজর দেখে হেঁটে যেতে হয়, এক মুহূর্ত এখানে দাঁড়ানোর সুযোগ বা নিয়ম নেই। 10 ও 11 তারিখ আব্বা মা অবস্থান করছিল মসজিদে নববীতেই। সারাদিন মসজিদে অবস্থান ও দিন শেষে রাতে হোটেলে তারা অবস্থান করছিল। বারো তারিখ সকালে তারা গেল ওহুদের ময়দানে। এখানে শায়িত আছেন ওহুদ যুদ্ধের শহীদ হওয়া সাহাবীরা। শান্ত শহর মদিনাতে মানুষের উপস্থিতি যেখানে, কবুতর ঝাঁকে ঝাঁকে উপস্থিত হয় সেখানে। এরপর তারা আবার রওনা হলো। পথেই দেখা গেল সৌদি আরবের উট। আব্বা গাড়ি থেকে নেমে উটের কাছে যাওয়ার চেষ্টা করলেন। এরপর তারা চলে গেলেন মসজিদে কুবায়। মসজিদে কুবা, মসজিদে কুবা, মসজিদে কুবার মাঠে অনেক কবুতর দেখা যাচ্ছে। মসজিদ দেখো বেনে, আমার সামনে যে মসজিদটা দেখা যাচ্ছে এটা হলো মসজিদে কুবা। এটি কুবা নামক গ্রামে অবস্থিত, তাই এর নামকরণ করা হয়েছে মসজিদে কুবা। হিজরতের পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এখানে তিনি বেশ কিছুদিন অবস্থান করেছিলেন। এই মসজিদটির সম্প্রসারণের কাজ চলছে। এরপর যথাক্রমে নাজরান মসজিদ ও ওমর মসজিদে গেলেন আব্বা আম্মা। স্মৃতি বিজড়িত এই সকল মসজিদে জড়িয়ে আছে ইসলাম প্রতিষ্ঠার ত্যাগ ও তিতিক্ষা। ইসলামের এই পথ এতটাও সহজ ছিল না। নাজরান মসজিদ,
اغفر لنا ما مضى يا واسع الكرم مولاي صلي وسلم. الله يا خير الخلق قائم مولاي صل. পুনরায় তারা মসজিদে নববীতে এসে মাগরিবের সালাত আদায় করেন। এটা জান্নাতুল বাকি না? হ্যাঁ জান্নাতুল বাকি। আল্লাহ রহম করো আল্লাহ। জান্নাতুল বাকি যেখানে অন্তত 10,000 সাহাবীর কবর রয়েছে। এটা বিরাল মসজিদ। অবস্থান করতেছি এটা বিরাল মসজিদ। জিয়ারতের পর আব্বা আম্মা গেল বিলাল মসজিদে। ইসলামের প্রথম মুয়াজ্জিন সাহাবি বিল্লাল রাদিয়াল্লাহু তাআলার স্মৃতি বিজড়িত এই মসজিদ বিল্লাল মসজিদ। ১৪ তারিখ খুব সকালে মক্কা শহরের দিকে যাত্রা শুরু করলেন। মক্কা এসে তারা দ্বিতীয় আরেকটি কাফেলার সাথে যুক্ত হয়েছে। শিডিউল বিলম্ব হওয়ায় আব্বা মা প্রথমে মদিনা এবং পরবর্তীতে মক্কায় তারা অবস্থান করে। মক্কায় এসে তারা দ্বিতীয় কাফেলার সাথে যুক্ত হয়েছে। ওমরাহের মূল কার্যক্রম আজকে থেকেই শুরু হবে। আমরা চেষ্টা করব প্রত্যেক জায়গা যে শিক্ষা সেই শিক্ষাগুলো আমরা গ্রহণ করতে পারি। যেখানে আমাদের দেশের অনেক বাচ্চারা এখানে পড়াশোনা করে। সামনেও দেখেন আরাফাত স্টেডিয়াম, আরাফাত স্টেডিয়াম দেখার পাশে এই দেখেন বড় একটা ময়দান, এইরকম ময়দানও চারিপাশে আছে। কিন্তু ওই যে আরাফাত স্টেডিয়াম দেখা আছে ওইখান থেকে আরাফাত শুরু। যদি কেউ এইখানে গাড়ির ভিতরে বসে থাকে তার হজ হবে না। যদি কেউ এখানে নিজস্ব ভাবে গাছতলায় বসে থাকে তার হজ হবে না। নয় দিন হজ তাকে অবশ্যই ওই সাইনবোর্ডের ভিতরে তাকে ঢুকতেই হবে। সম্মানিত হবে সাহেবান, এই আরাফাতের ময়দানে একটি মসজিদ আছে, যে মসজিদটি বছরে একদিন খোলা হয় মাত্র, সেটা হচ্ছে ওই নয় দিন হজ। সেখানে হজের খুতবা প্রদান করা হয়। মসজিদের নাম হচ্ছে মসজিদে নামিরা। জাবালে রহমত আর একটা নাম বলো। সেটাই বলছি আরাফার ময়দান। হ্যাঁ এটা আরাফার ময়দান। দেখেন সামনের দিকে, সামনে এই পাহাড় না সামনেরটা, যে পাহাড়ের উপরের অংশ মনে হচ্ছে যে কাবা শরীফের দিকে হেলে আছে। আব্বা মা কাফেলার সাথে চলে গেলেন জাবালি নূর পাহাড়ের দিকে, যেখানে হেরা গুহা অবস্থিত। মহানবী সাল্লাল্লাহু সাল্লামের স্মৃতি বিজড়িত হেরা গুহাটি এই পাহাড়ের চূড়ায় অবস্থিত। কাবা শরীফের চতুর্পাশে বিভিন্ন জায়গা আছে যেখানে ওই এলাকার সাহাবিদের নিয়ে রসুল তালিম করতেন। ভিতরে গেল, ভিতরে যে দেখা গেল যে রসুলকে তলোয়ারে দ্বিখণ্ডিত করা যেমন তেমন, তলোয়ার নিয়ে রসুলের পায়ের কাছে রেখে বলল যে আমাকে কলেমা পড়ান। তাহলে এই সেই জায়গা যে জায়গায় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেছিলেন এবং
রসুল যেখানে বসে সাহাবীদের তালিম তারবিয়াত করতেন। আসেন, এটি জান্নাতুল মুআল্লা, সৌদি আরবের মক্কায় অবস্থিত একটি কবরস্থান। এটি মসজিদুল হারামের অল্প দূরে অবস্থিত। এখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী খাদিজা, তার দাদা ও অন্যান্য পূর্বপুরুষের কবর রয়েছে। এটা সৌদির একটি টানেল পথ। জিন মসজিদ, এটা হলো সেই জিন মসজিদ যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনদের নিয়ে তালিম করতেন। এটা হলো জিন মসজিদ। আবদুল্লাহ ইবনে আব্বাস লাইব্রেরি, তায়েব শহরে এটি অবস্থিত। উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা ছিলেন। এরপরে আব্বা আম্মা গেল এক সাহাবীর বাড়িতে। আব্দাস তখন মুসলমান ছিলেন না, কিন্তু রসুল যখন, যে কথা বলছিলাম, রসুল যখন তার নাম ধরে ডাকলেন আন্ত আব্দাস, আব্দাস বিস্ময় হয়ে গেল, আশ্চর্যজনিত হলো যে যে লোকটা আমাকে জীবনে কখনো দেখেনি আমার নাম ধরে কিভাবে ডাকলো। তাহলে এই সেই লোক যে লোকের কথায় দলে দলে লোক তার কাছে ভিড়তেছে। তখন উনি রসুলকে ওই আঙ্গুর বাগান থেকে ঘাড়ে হাত দিয়ে ওনাকে নিয়ে আসলেন ওনার বাড়িতে। এনে রসুল সাল্লামকে আঙ্গুরের রস খাওয়ানো হলো। এইখানে ছিল আব্দাসের বাড়ি, তার বাড়ির স্মৃতিচিহ্ন হিসেবে এখানে মসজিদ। এখানে যখন রক্তাক্ত হলেন, তখন যারা ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে, রসুলের সাহাবী হয়ে গেছে, তারা রসুলের জীবন নিয়ে একটু শঙ্কিত অবস্থায় তারা ছিল, যে কারণে তারা রসুলের জীবন রক্ষার্থে রসুল পরবর্তী যে কয়দিন ছিলেন এই পাশের মহল্লায় ছিলেন, এই আব্দাসের বাড়ি সহ এই পাশের মহল্লায় ছিলেন। তো এই পাশের মহল্লায় আসার একমাত্র পথ ছিল এটা। পুট্টুপুরি বাড়ি, যে পুরী কাটা মানুষে মা সাই যা নবী সাল্লাল্লাহু আলাইহি কাছে কথা নিয়ে কথা শত্রুদের কাছে পেশ করত, সেই কুটনিপুরি বাড়ি। এটা এখানে বসে নবী সাল্লাল্লাহু আলাইহি মানুষকে তালিম দিত, তালিম দিত। নবী সাল্লাল্লাহু আলাইহি কুটনিপুরির পাশে নবী সাল্লাল্লাহু আলাইহি এর এই তালিমের স্থান, যেখানে বসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তালিম দিত। সেখান থেকে আব্বা আম্মা গেল মিকাতে। ইহরাম বাঁধার নির্ধারিত স্থানকে মিকাত বলা হয়। এরপরে চলে গেল সাফা মারওয়া পাহাড়ের দিকে। নির্ধারিত নিয়মকানুন শেষ করে কাফেলা সহকারে তারা আবার হোটেলে চলে আসে। ১৮ থেকে ২১ তারিখ পর্যন্ত ওমরার নির্দিষ্ট আনুষ্ঠানিকতা শেষ করে মুআল্লিমের ডিরেকশন অনুযায়ী।
প্রতিদিন এভাবে হাজার হাজার মানুষের পদচারণায় মুখর থাকে মক্কার প্রতিটি রাস্তা হোটেল চারিদিক। 22 তারিখ আব্বামা বাংলাদেশের উদ্দেশ্যে রওনা করবে। সকালে তারা দুজনে একটু ঘুরতে বের হলো। সৌদি আরব সময় দুপুর একটায় তাদের জেদ্দা থেকে বিমানবন্দরে উঠতে হবে। একটু পরপর বিশাল কবুতরের ঝাঁক। আমার আব্বা মা কক্সবাজার বরিশাল গিয়ে যতটা না খুশি হয়েছে তার চেয়ে বেশি প্রশান্তি অনুভব করেছে এই ওমরা পালন করতে যেয়ে। পরিচ্ছন্ন রাস্তাঘাট একটু পরপর যেন আরও পরিচ্ছন্ন হচ্ছিল। ঘুরতে ঘুরতে কখন যে সময় ফুরিয়ে গেল তারা টেরি পেল না। কিছুটা বিলম্ব হওয়াতে তড়িঘড়ি করে হোটেলে গিয়ে ব্যাগ গুছিয়ে তারা বেরিয়ে পড়ল। ঘড়িতে তখন বাজে 11টা। মক্কা শহর থেকে জেদ্দা এয়ারপোর্ট প্রায় 110 কিলোমিটারের মতো রাস্তা, কিন্তু ড্রাইভারের দক্ষতায় তারা এক ঘন্টার মধ্যেই এয়ারপোর্টে পৌঁছে গেল। এরপর যথারীতি প্লেনে ওঠা, দুবাই এয়ারপোর্টে নেমে প্লেন পরিবর্তন করা এবং বাংলাদেশে এসে পৌঁছানো। 8 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত ছিল তাদের হজ যাত্রার দিনগুলো। ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে তাই আজকে এখানেই শেষ করতে হচ্ছে। দেখা হবে পরের কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, থাকুন নিরাপদে, পরিবারের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।